Hey guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি সিরিজ নিয়ে, যেটি আমি আমার ছোটবেলায় অনেক দেখেছি, হয়তোবা আপনারাও অনেকেই দেখেছেন, যার নাম হচ্ছে নার্নিয়া। যখনই দেখতাম আমি সবসময় ভাবতাম যে নার্নিয়া নিয়ে আসলে কয়টি মুভি সর্বমোট বানানো হয়েছে। আমি তখন জানতাম না, আর তখন জানার তেমন কোনো উপায়ও ছিল না। কিছুদিন আগে যখন আমি জানতে পারলাম যে হ্যাঁ, নার্নিয়া সিরিজটা নিয়ে যেহেতু আমার একটা আইডিয়া আছে সম্পূর্ণ সিরিজ নিয়ে, সবার সাথে একটু শেয়ার করি। নার্নিয়া সিরিজে মূলত মোট তিনটি ছবি আছে। ফার্স্ট পার্ট বানানো হয় 2005 সালে, যার নাম দেওয়া হয়েছিল নার্নিয়া দা লায়ন দা উইচ এন্ড দা ওয়ার্ড্রপ। তারপরে 2008 সালে আমাদেরকে উপহার দেওয়া হয় নার্নিয়া পার্ট টু, যেটা হচ্ছে প্রিন্স ক্যাসপিয়ান। তারপরে 2010 সালে আমাদের জন্য নার্নিয়া তৃতীয় পার্ট বানানো হয়। তো আমার মনে করেন যে প্রথমে দেখা আসছিল না, পরে আমি সবগুলাই দেখেছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। প্রথম পার্টের কাহিনীটা হলো যে একটু যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যখন তারা চার ভাই বোনকে গ্রাম্য এলাকায় প্রেরণ করা হয়, তখন তারা তাদের ঘরের মধ্যে একটা ওয়ার্ড্রপ বা আলমারি খুঁজে পায়, যেটার মাধ্যমে তার নার্নিয়ার জগতে প্রবেশ করে এবং সেখানে গিয়ে তারা ম্যাজিক্যাল আইটেম দেখতে পারে, মনে করেন যে অর্ধ মানব দেখতে পারে, কথা বলা সিংহ দেখতে পারে, হাফ হিউম্যান হাফ হর্স মানুষ, আধা গুরু আধা মানুষ দেখতে পারে, আরো এরকম অনেক কিছুই দেখে সেখানে তারা উইচের সাথে পরিচিত হয় এবং বুঝতে পারে যে ম্যাজিক্যাল একটা দুনিয়ায় তারা এসে পড়েছে। সেখানে তার সেই মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য অনেক কিছু করে তাদের খেয়াল করার জন্য। তারপর সেকেন্ড পার্টটা দেখানো হয় যে 1300 বছর পরে তারা ভাই বোনেরা আবার নার্নিয়াতে রিটার্ন করে ফিরে আসে এবং সেখানে এসে দেখা যায় যে এখানের মধ্যে একটা দুষ্ট রাজা ক্ষমতায় বসে গেছে এবং তার বাতিজাকে সে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং তারা সেই প্রিন্স বা বাতিজাকে তার যে অধিকার সেটা প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ওর বিরুদ্ধে যুদ্ধ করে এবং তারা তাকে হেল্প করে কিভাবে জয়ী করা যায়। পরের তৃতীয় পার্টে আমরা দেখতে পারি যে তারা সিবলিংস চারজনের মধ্যে দুইজন ফেরত আসে, তাদের দুই কাজিনকে নিয়ে তারা একটা সমুদ্র ভ্রমণে যায়। নার্নিয়ার মধ্যে গিয়ে দেখা যায় যে ওখানে যে প্রিন্স বা কিং আছে ওর বিভিন্ন সমস্যা তাকে হেল্প করার জন্য তারা একটি ভ্রমণে বাইক হয়, যেটা আপনি বলতে পারেন সমুদ্র ভ্রমণ, যেখানে সে বিভিন্ন সিরিয়াস জিনিসের সাথে সাক্ষাৎ করে এবং বিভিন্ন বিপদের সম্মুখীন তারা মিলে সব সলভ করে একটা ইন্ডিকেন দিকে যায়। আমি জাস্ট আপনাদের কাহিনীটা বলার জন্য উপরে উপরে কিছুটা বলে দিলাম আর কি। আশা করি সবাই যদি নিজের থেকে দেখে সবার খুব ভালো লাগবে এবং দেখে খুবই এনজয় করবেন এই যে মেডিকেল জগতে যেতে পেরে। আমার নিজের খুব ভালো লাগে সিরিজটা, ছোটবেলা থেকে অনেকবার দেখেছি নার্নিয়া, সবার ভালো লাগবে আশা করি। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথেই থাক, এভাবে সেবা করার সুযোগ দিবেন, ভালো থাকবে।